আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মালাইকারি। এটা খুব সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি। তাছাড়া চিংড়ি মাছের মধ্যে এই মালাইকারি সবচেয়ে পপুলার একটা আইটেম। চলুন দেখে নিই এটা রান্না করতে আমার কী কী লাগবে। বিসমিল্লাহ, চুলায় একটি প্যানে আধা কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা ভালো হলে তরকারির কালার এবং টেস্ট দুটোই ভালো হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন হবে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। এরপর দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ অর্থাৎ আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা টেবিল চামচ মরিচ গুঁড়ো, আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা টেবিল চামচ লবণ সব দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। প্রতিটা তরকারির ক্ষেত্রে মশলা কষানো একটা ইম্পর্টেন্ট কাজ। মশলা যাতে পুড়ে না যায় তাহলে তরকারির আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই তরকারিতে পানির ব্যবহার ব্যাস এতটুকুই। এই মালাইকারিতে আমি আর কোনো পানি ইউজ করব না। মশলা কষাতে কষাতে চিংড়ি মাছটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এক কেজি গলদা চিংড়ি নিয়েছি। মাছ কেটে বেছে নেয়ার পর এখানে 700 গ্রামের মতো আছে। মাছের মাথার ময়লা এবং পিছনের রগ ফেলে দিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি আলাদাভাবে ভাজি নাই তাই এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। খুব বেশি না, 2-3 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। এখানে 400 ml অর্থাৎ প্রায় 2 কাপ নারিকেলের দুধ আছে, পুরোটাই দিয়ে দিলাম। আমি ক্যানে পাওয়া যায় এই নারিকেলের দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে ফ্রেশ নারিকেল থাকলে কোরানো নারকেল পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ বের করে সেই ফ্রেশ দুধ ইউজ করলে টেস্ট আরও ভালো পাবেন। তবে কোনোভাবেই নারিকেলের দুধ স্কিপ করবেন না, তাতে মালাইকারির আসল টেস্ট পাবেন না। একেবারেই যদি নারিকেলের দুধ না থাকে বা নারিকেলে কোনো প্রকার অ্যালার্জি থাকে তবে গুঁড়ো দুধ পানিতে ঘন করে গুলিয়ে বিকল্প হিসেবে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জল মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখন ঝোল একটু কমে এসেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা দেয়াতে মালাইকারির স্বাদ অনেক বেড়ে যাবে। এরপর দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা আমার তৈরি, এর ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। এরপর 5-6টা কাঁচামরিচ একটু চিরে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এবার চিনি গরম মশলা কাঁচামরিচ একটু নেড়ে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করব। 3 মিনিটের মতো হয়ে গেছে। চিংড়ি মাছ প্রয়োজনের চাইতে বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। আমার রান্না শেষ। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্ট অনেক বেড়ে যাবে। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মালাইকারিতে একটু মাখামাখা ঝোল ভালো লাগে। এই পর্যায়ে লবণ টেস্ট করে নেবেন। এখন চুলা বন্ধ করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলার উপর 5 মিনিট রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এটা চিংড়ি মাছের মধ্যে প্রথম সারির একটা ট্র্যাডিশনাল রেসিপি। অথচ দেখলেন তো কত সহজে এবং ঝটপট এটা রান্না করা যায়। আশা করছি যে কোনো নতুন রাঁধুনি
এটা খুব সহজে রান্না করতে পারবে। পরিবেশন করুন গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে। তাছাড়া অতিথি আপ্যায়নে এর কোনো জুড়ি নেই। ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তাছাড়া নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো খাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।